আমাদের সঙ্গে রয়েছেন জয়রাজ। কেমন আছেন আপনি? ভালো। পর্দায় তো আপনার উপস্থিতি দেখলেই আমরা ভয় পাই, আসলে আপনি ব্যক্তি জীবনে কেমন? সেম টাইম খল চরিত্র করা হয় বলে হয়তোবা চরিত্রের কারণে অনেকে ভয় পায়। বেসিক্যালি ব্যক্তিগত চরিত্র তো নিজে বিশ্লেষণ করতে পারবো না, মানুষজন বলবে আমি। তবে খল চরিত্র অভিনয় করি কিন্তু ব্যক্তিগত মানুষ খল না। ভালো। আপনার তো শুরু হয়েছিল বিক্ষোভ চলচ্চিত্র দিয়ে, এর আগে পাসিং শটে থেকে আমার শুরু টেলিভিশন নাটকের শুরু আসলে পাসিং দিয়ে। স্বপ্নের শহর নামে একটি নাটক, আজ থেকে এটা হচ্ছে 1992 সালের দিকে, তো সেই নাটকে আমি একটা পাসিং চরিত্র দিয়ে শুরু করেছি। পাসিং চরিত্রটা এমন ছিল যে আমরা আড্ডা দিব, অনেকগুলো লোকজন থাকবে। হ্যাঁ, যেমন হাকিম ভাই ছিল ওই ক্যারেক্টারের মূল চরিত্র, তো সে এসে আমাদেরকে নানান ইনফরমেশন দিবে, আমরা এটা শুনবো, হ্যাঁ হ্যাঁ জি জি এরকম কিছু একটা করবো। তো আই এম প্রাউড যে ওখান থেকেই আসলে আমার শুরু। সো করতে করতে শিখতে শিখতে আজ আমি এখানে, এখনও কিছু হয়নি কিন্তু করে যাচ্ছি। আপনার সামনে আর কী কী কাজ রয়েছে? সিরিয়াল চলছে, বেশ কিছু সিরিয়ালে কাজ করছি, কিছু ছবি করছি, তো এই তো সিনেমা, ছবি, নাটক, তারপরে ছবি, একটা ওয়েব সিরিজও করেছি। এখন যেহেতু অনেকগুলো প্ল্যাটফর্ম এসছে সেই জায়গায়ও কাজ করছি আর কি। এনজয় করেন আসলে কোনটা করতে, নেগেটিভ চরিত্র করতে নাকি যে কোনো চরিত্র? চরিত্র করতে সবগুলো এনজয় করি, কিন্তু নেগেটিভ চরিত্র সবচেয়ে মজার দিক হচ্ছে যে একটা ভালো মানুষের কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন ধরেন যে ভালো মানুষকে এইটা করতে হবে, ওইটা করতে হবে। কিন্তু নেগেটিভ চরিত্র করলে যেটা সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে যে আপনার যে কোনো জায়গা থেকে চরিত্রটাকে ধরা যায়, মানে যে কোনো জায়গার থেকে চরিত্রটাকে প্লে করা যায়। যেমন এই যে প্রিয়জন, প্রিয়জনে আমার চরিত্র নাম হচ্ছে শাহাল, ওই যে বললাম যে একটি পজিটিভ চরিত্র, তার কিছু ভালো গুণ আছে, তো এর বাইরে কিন্তু আমি মুভ করতে পারছি না। কিন্তু একটা খল চরিত্র যে কোনো জায়গার থেকে আপনি যে কোনোভাবে চরিত্রটি ধরতে পারেন। তো অ্যাজ এন অ্যাক্টর হিসেবে আমার যেটা মনে হয় যে নেগেটিভ চরিত্র অনেক বেশি করতে মজা পাই আর কি। আর আপনার যারা দর্শক রয়েছে তারা তো আপনাকে নেগেটিভ চরিত্রেও ভালোবাসেন এবং অন্য চরিত্রগুলোও তারা দেখেন ভালোবাসেন, সেই দর্শক ভক্ত যাই বলি, শুভাকাঙ্ক্ষী যাই বলি, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? আসলে দর্শক আপনারাই হচ্ছেন সব, আমাদের যদি আপনারাই গ্রহণ করেন তাহলেই আমরা পথ চলতে পারবো। আশা করি আপনারা আমাদের কাজ দেখবেন, বাংলা নাটক দেখবেন এবং আমাদেরকে সমৃদ্ধ করবেন, আমাদের পথ চলার পথকে আরও সুগম করবেন। ধন্যবাদ, ধন্যবাদ সময় টিভিকে, ধন্যবাদ আপনাকে।